আমরা সব সময় টেকসই উন্নয়নের কথা বলি কিন্তু এই টেকসই উন্নয়ন করতে গেলে সবার আগে যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে সঠিক পরিকল্পনা করা এরপর সেই পরিকল্পনার বাস্তবায়ন এখন এই যে আমরা পরিকল্পনা আর পরিকল্পনার বাস্তবায়নের কথা বলছি এই ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি টেকসই উন্নয়নের যে বিষয়টা বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি 2023 সালে এসে আরো অনেক বেশি জরুরি কারণ আমরা একটা উন্নয়নশীল দেশ এখন এলডিসি থেকে বেরিয়ে এসেছি কয়েক বছর আগে তো আমাদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে যেই বড় বড় কনফারেন্সগুলো হয় সেখানে ফান্ডিং নিয়ে কথা হয় সেই জায়গাতে আমাদের ডেলিগেট যারা যান তাদেরকে আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত তাদের আর্গুমেন্টগুলোতে নতুন নতুন টেকনিক্যালিটিস নিয়ে আসা উচিত এটা একটা বিষয় সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমরা যেহেতু একটা ডেভেলপিং কান্ট্রি আমাদের নিজেদের রিসোর্সগুলোকেই আরও বেশি স্বয়ংসম্পূর্ণ করে ব্যবহার করতে হবে এবং টেকসই উন্নয়নের যেই প্রাথমিক ধারণা যে আপনি যেই সম্পদটা ব্যবহার করবেন সেটা এমনভাবেই ব্যবহার এবং উপভোগ করবেন যেটা আপনি আপনার যে পরের প্রজন্ম সেই প্রজন্মের জন্য যথেষ্ট পরিমাণে রেখে যাবেন তাছাড়া তাদেরকে আমাদের আসলে উত্তর দেওয়ার মতো তেমন কিছু নেই কারণ এই রিসোর্স ডিপ্লিট করে একটা সময় শেষ হবে তো আমরা যদি এটাকে আবার পুনরায় উত্থাপন না করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছুই আসলে রাখতে পারব না টেকসই উন্নয়নের যে ধারণা আমার মনে হয় যে আমরা যদি চিন্তা করি যে কোন কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা প্রথমতই আমার মাথায় আসে যে মানুষের আসলে ওই পরিমাণ বোঝার বা বিষয়টা নিয়ে বোধগম্য হওয়ার মতো আমাদের ব্রেইনের ক্যাপাসিটি বা ম্যাচুরিটি আছে নাকি তো টেকসই উন্নয়নের বিষয়টা স্কুল কলেজেও কীভাবে এখন হয়তো কিছুটা শেখানো হয় বাট সেটা হয়তো এখনও ধারণার পর্যায়ে রয়ে গেছে তো আমার মনে হয় প্রতিটা মানুষ সেটা স্টুডেন্ট হোক একজন কর্মজীবী হোক বা একজন বৃদ্ধ মানুষ হোক যার যার নিজের জায়গা থেকেই কিন্তু আমরা টেকসই উন্নয়নের ধারণাটা শুরু করতে পারি এবং এটা প্র্যাকটিস করতে পারি এবং পরবর্তীতে যেটা হবে আমরা কমিউনিটি ওয়াইজ বা একটা ইনস্টিটিউশনাল ওয়াইজ টেকসই উন্নয়নের ধারণাটা আমরা প্র্যাকটিস করতে পারি আমরা এখনও কিন্তু ঠিক মতনে নিজের ময়লাটাও পরিষ্কার করাটা শিখিনি এবং আমরা নিজের ময়লাটাও কিন্তু ঠিক জায়গা মতো ফেলি না সেটা গৃহস্থালী ময়লা হোক বা নিজের পার্সোনাল ওয়েস্টেজই হোক তো টেকসইনের উন্নয়নের ধারণাটা আসলে এখান থেকেই শুরু করা উচিত প্রথমত দ্বিতীয়ত জ্বালানির যেই বিষয়টা সামনে যতদিন আমাদের যাবে জ্বালানি নিয়ে সংকট থাকবেই তো বাংলাদেশেরও এখন অ্যাকচুয়ালি ওই সময়টা চলে এসছে যে সে তার জলবায়ু তার ভূমি ব্যবস্থাপনা সব কিছু মিলিয়ে চিন্তা করে যে আমার জন্য কোন জ্বালানিটা অনেক সময় ধরে বছরের পর বছর নতুন প্রজন্মকে ব্যবস্থা করে দিয়ে যাবে একটা ভালো সুন্দর ভবিষ্যতে আমরা উইন্ড পাওয়ার নিয়ে তেমন কিছু করিনি এখনও পর্যন্ত সোলার নিয়ে এখন কাজ হচ্ছে কিন্তু তাও এটা বড় লেভেলে এখনও হচ্ছে না ত্বরান্বিত করার আমার মনে হয় টাইম চলে এসেছে কিন্তু দিনের শেষে আবার কিন্তু ঘুরে ফিরে আমরা টেকসই উন্নয়নের বিপরীতেও কাজ করছি কেমন যেমন আমরা নতুন করে কয়লা বিদ্যুৎ উৎপাদন করছি এবং সেটা ব্যবহারও করছি যেটা একই সাথে ভাইস ভার্সা হয়ে কাজ করছি